নমস্কার আমার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে একটা অন্যরকম জিনিস ট্রাই করব। তোমরা ভাবছো কী জিনিস, সেটা তোমরাও খেয়েছো, কিন্তু তোমরা মটনের চর্বি দিয়ে খেয়েছো কিনা আমি জানি না। তো আজকে মটনের চর্বি দিয়ে স্যার যাই হোক, তো আজকে মটনের চর্বি দিয়ে হচ্ছে যে ঘুগনি ট্রাই করব, মাত্র 10 টাকা, হাতের 5টা আঙুল কিন্তু 10 টাকায় ট্রাই করব। তো সেটা কেমন খেতে হবে, তার স্বাদ কীরকম হবে, সেটার সম্পূর্ণভাবে রিভিউ দেবো। আর যেহেতু ইউনিভার্সিটির মধ্যে রয়েছি, তো একটুখানি বলা ওই ভয়েসটাকে আমি বেশি করে বলতে পারছি না। যাই হোক, তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে। এবার চলো। চলে এসেছে, ব্যাকগ্রাউন্ডে বিশাল নয়েস আছে, আমি প্রথমে বলে দিচ্ছি যে একটুখানি তোমাদের ম্যানেজ করতে হবে। তো আমার হাতে চলে এসেছে খাসির চর্বি দিয়ে ঘুগনি। তো এবার এই খাসির চর্বি দিয়ে ঘুগনি কেমন খেতে হবে, খেয়ে তোমাদের রিভিউটা দেবো। চলো, খুব কষ্ট করে হচ্ছে ভিডিও করতে হচ্ছে, কোনো ক্যামেরাম্যান নেই। তো দেখা যাক, দেখতে পারবে যে এত বড় পড়ে গেল ছিঁড়ে, এত বড় হচ্ছে যে খাসির চর্বি। অ্যাকচুয়াল খেতে কেমন এবার দেখা যাক। দারুণ খেতে, এত সুন্দর টেস্ট কল্পনা করার মতো না। এবার একটুখানি ঘুগনিটা ট্রাই করে দেখি। বলবো স্পাইসি আছে, কেননা লঙ্কাটা দিয়েছে, কিন্তু ঘুগনিটাও একদম অন্য রকমের স্বাদ। কিন্তু আসল একটা সত্যি কথাই বলছি যে মটনের যে চর্বিটা দিয়েছে তার জন্য স্বাদটা একদম অন্য লেভেলের লাগছে। আর একটু খেয়ে তোমাদের বলি, অসাধারণ। ঘুগনি তো খেয়েছি, ঘুগনি আমার এতটা ভালো লেগেছে যে আমি হচ্ছে যে আরেকটু ঘুগনি নিয়েছি। ঘুগনি নিয়ে এবার হচ্ছে যে আমার হাতে আছে কচুরি, তো 2 পিস কচুরি দিয়ে এবার ট্রাই করব। তো ট্রাই করে বলবো যে কেমন খেতে কচুরি দিয়ে। তো চলো, দারুণ কচুরিটাও একদম খাস্তা। আর তরকারির সাথে যখন আমি খাচ্ছি, মানে ঘুগনির সাথে যখন খাচ্ছি, ঝুমে আছি। আর একটু খাই, খেয়ে তোমাদের বলি। দারুণ লাগছে, দারুণ। এমনি খাওয়ার থেকে যদি তোমরা কচুরি নিয়ে খাও না, জাস্ট জমে ভিড় হয়ে যাবে। এখন বৃষ্টি পড়ছে হালকা হালকা ঝিরি ঝিরি, এই বৃষ্টির মধ্যেও আমাকে ব্লগ বানাতে হচ্ছে তোমাদের জন্য। অসাধারণ লাগছে, অসাধারণ। তো কচুরি খেয়ে নি, খেয়ে তোমাদের সাথে কথা বলছি, চলো। তো খাওয়া দাওয়া তো আমার জম্পেস হলো, দারুণ লেগেছে মটনের চর্বি দিয়ে ঘুগনি আর তার সাথে 2টো কচুরি। এবার তোমাদের আমি প্রাইসটা বলে দিচ্ছি, মটনের ফিরে যে ঘুগনিটি রয়েছে, মটনের চর্বি দিয়েছে ঘুগনি, সেটার প্রাইস হচ্ছে 10 টাকা। চিপেস্ট প্রাইস, অনেক কম প্রাইস, তোমরা এসে একবার ট্রাই করো, মাস্ট বি। তোমাদের এটা বলছি, রেকমেন্ড করছি যে তোমরা এসো। এত বড় কথা বলছি যে তোমরা 1 প্লেট না, কমসে কম 3 প্লেট তো তোমরা খাবে, 3 প্লেট তো 3 প্লেট খাবে। আর 2টো কচুরি আমি নিয়েছি, 2টো কচুরি হচ্ছে 10 টাকা, মানে 1 পিস হচ্ছে 5 টাকা। তো আমার আজকের এক্সপিরিয়েন্সটা দারুণ লেগেছে, পুরো দিল থেকে বলছি দারুণ লেগেছে।
আর ভিডিও এতটুকু। যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক করবে, আর আজকে রেকমেন্ড করছি আর বলছি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না এই ভিডিও, যাতে তারাও হচ্ছে যে এখানে এসে খেতে পারে। আর সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। টাটা।